VK3 তে আমরা যা টোন ইউজ করছি, যা প্রসেসিং করছি, তা কিন্তু সেভ হচ্ছে আমাদের পেন ড্রাইভের মধ্যে। তো আমরা ফার্স্ট এই পেন ড্রাইভের মধ্যে আমার সব তৈরি করা টোনগুলো আছে। পেন ড্রাইভটাকে কী করতে হবে, ইউএসবি পোর্টের মধ্যে লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, ইউএসবি পোর্টের মধ্যে লাগিয়ে দেওয়ার পরে আমি পাওয়ার সুইচ অন করছি। আসলো রোল্যান্ড BK-3 ফার্স্ট স্ক্রিন। এরপর কী করতে হবে, যেসব টোনগুলোকে আমাদের ইউজার পেন ড্রাইভের মধ্যে আছে সেখানটাকে যেতে হবে। ফার্স্ট পারফরমেন্সে যাব। পারফরমেন্সে গেলে আমরা এই স্ক্রিনটা দেখতে পাবো, লাইভ স্টেজ বলে একটা দেখতে পাচ্ছি, এটা তৈরি করা আমার। এন্টার মারতে হবে, এন্টার এন্টার মারলে যে তৈরি করা টোনগুলো পরপর চলে আসছে, এখানটায় যত টোন আছে সব তৈরি আসছে পরপর। ঠিক আছে, সে তার এখানে আসার পরে কি করতে হবে, এখানে এন্টার মারতে হবে টোনটাতে, নাহলে আসবে না। এবার কি মনে প্রশ্ন আসতে পারে, তাহলে এইভাবে এইখান থেকে কি একটা করে টোন নিয়ে আসবো, তারপরে এন্টার মারবো, তারপরে বাজাবো? একদমই না। আমাদের যেসব টোনগুলো প্রয়োজন সেগুলো আমরা কি করবো, এখানে ফেভারিট আছে দেখুন, ফেভারিটে এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টা করে টোন আমি সাজিয়ে রাখতে পারি আমার নিজের মতন করে। লাইভ স্টেজে যে কোনো যেটা আমি ইউজ করব, এখান থেকে ওয়ান টাচেই করতে পারবো, কোনো টোন ক্র্যাশ করবে না। সেই প্রসিডিওরটাই দেখাচ্ছি দেখুন। কী করতে হবে, এখানে ফেভারিট বাটনে প্রথমে যাব। ফেভারিট বাটনে গেলাম, তাহলে এখানে কি 0 থেকে 9 পর্যন্ত টোন আছে। আমরা যেমন একে পিয়ানো সাজানো, 2 অ্যাকোর্ডিয়ান, এগুলো সব ইউজার। দেখুন একটা জিনিস খেয়াল করে রাখুন, ধরুন 3 আমি এখানে কিছু ফ্লুট আছে, হ্যাঁ আমি 3 এখানে আমি স্যাক্সটাকে নিয়ে আসতে চাইছি। ঠিক আছে, তাহলে কি করব, এখানে আমি স্যাক্সে যাই, স্যাক্সে গেলাম, এন্টার, স্যাক্স বাজবে। এবার এবার কী করবো, ফেভারিট চেপে আমি 3 চাপ, ফেভারিট 3, তাহলে কিন্তু আমার ফেভারিট অন করে এই দেখুন ফেভারিট রিটার্ন অন টোন 3। তাহলে এবার আমি যাই করি না কেন, 3 কিন্তু আমার স্যাক্স চলে এসেছে, দেখেছেন কোনো ক্র্যাশ করছে না, কিচ্ছু করছে না। সুতরাং এইভাবে আমরা 0 থেকে 9 পর্যন্ত সব টোনগুলোকে সাজিয়ে নিতে পারি ফেভারিটের মাধ্যমে।